দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে মারধরের শিকার হিরো আলম। ভোট চলাকালে নৌকার সমর্থকদের হাতে বেদম মারধরের শিকার হন তিনি। ভোট শেষে সংবাদ সম্মেলনে হিরো আলম বলেছেন, তার উপর হামলার ঘটনা বিদেশি দূতাবাসগুলোকে জানাবেন তিনি। হিরো আলম বলেন, দেশে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই সেটি আমি বিদেশিদের কাছে তুলে ধরব, পাশাপাশি আমার উপর হামলার বিচার চেয়ে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকান অ্যাম্বাসিকে অভিযোগ দেব। শুধু তাই নয়, যেখানে যেখানে অভিযোগ জানাতে হবে আমি প্রতিটা জায়গায় চিঠি দেব। বনানীতে ভোট কেন্দ্রে নৌকার সমর্থকদের হামলার শিকার হওয়ার কয়েক ঘন্টা পর নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম। এর আগেও নির্বাচন ঘিরে কয়েক দফায় হামলার শিকার হয়েছিলেন তিনি। এ ঘটনায় মামলা করে বিচার পাবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একতারা প্রতীকের এই প্রার্থী বলেছেন, ঢাকা ১৭ আসনে উপনির্বাচনের প্রচার চলাকালে মহাখালীর কড়াইল বস্তিতে তার উপর হামলা করা হয়েছে। তখন তিনি বনানী থানায় গিয়ে মামলা করেছেন কিন্তু বিচার পাননি। এ ঘটনায় মার্কিন দূতাবাসে চিঠি দিয়েছিলাম। আসনটিতে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোটের হিসাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হিরো আলম। তবে ভোট গ্রহণের শেষ মুহূর্তে হামলার শিকার হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন তিনি। দুপুরের পর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে হামলার শিকার হন হিরো আলম। তাকে বেধড়ক পেটানো হয় আর হামলার অভিযোগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এরপর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। হিরো আলম বলেন, আমার ওপর যে আঘাত এটা প্রথম না, ২০১৮ সালেও আঘাত করেছে। আমাকে আঘাত করে মেরে ফেলার পরিকল্পনা তারা করেছিল। ভোটের ফল প্রত্যাখ্যানের পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আর কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেন হিরো আলম। সেই সঙ্গে হামলাকারীদের বিচার চান তিনি। বলেন, আমার ওপর যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের লোক। যে ব্যক্তি বলেছে সে আমার লোক, তাকে আমার সামনে আনা হোক। আর সে যদি বলেই থাকে সে আমাকে মেরেছে, তাহলে তাকে শাস্তি দেন, তাকে রিমান্ড দেন। আমার এতে কোনো আপত্তি নেই। আমি চাই আমাকে যারা মেরেছে তাদের শাস্তি হোক। বগুড়ার আশরাফুল আলম কেবল টিভি অপারেটর থেকে ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করে আলোচিত হয়ে ওঠেন। পরে নিজের এলাকায় দুই দফা নির্বাচন করেন, সেখানেও হামলার শিকার হতে হয়েছিল তাকে। প্রয়াত চিত্রনায়ক ফারুকে ঢাকা ১৭ আসনে উপনির্বাচনে প্রার্থী হন হিরো আলম। বিএনপি সহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে নিরুত্তাপ এই নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কিছুটা হলেও উত্তাপ ছড়াচ্ছিলেন। নির্বাচনী প্রচারণার সময়ও একাধিকবার হামলার শিকার হন তিনি। প্রার্থী হলেও এই আসনে ভোটার না হওয়ায় তার ভোট দেওয়ার সুযোগ ছিল না। কানেস্থাতে মানিপা, খবর সংযোগ।